নমস্কার বন্ধুরা আমার হেসেলের আরও একটা নতুন পর্বে আপনাদের সঙ্গে নিয়ে শুরু করছি আজকের রেসিপি শীতকালের দিনে পিঠে পুলির নানা রকম আয়োজনে আমরা মেতে থাকি সেরকমই একটা পিঠের রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেছি আজকে শেয়ার করব ক্ষীর গোকুল পিঠের অতি লোভনীয় এই রেসিপি অতি সহজেই এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় এটার জন্য প্রথমেই আমি বানিয়ে নেব পুর সেই জন্য কড়াইয়ে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি নারকেল কোড়া এখানে একটা বড় আপের নারকেলের অর্ধেকটা কুড়িয়ে তারপর আমি নিয়ে নিয়েছি এর সাথে সাথে এখানে আমি দিয়ে দেব সত্তর থেকে আশি গ্রামের মতো পাটালি গুড় গুড়টা দেবার পর এটাকে নারকেলের সাথে মিশিয়ে ভালোভাবে জাল করে নিতে হবে ফ্লেমটা এখানে মিডিয়ামে রেখেছি দেখুন এখানে গুড়টা গলে গেছে ভালোভাবে মিশিয়ে নারকেল আর গুড়টাকে জাল করে নিতে হবে আমি দিয়ে দিচ্ছি একশো গ্রাম খোয়া ক্ষীর বা চাঁচি এটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি এর সাথে আমি অল্প একটু মিষ্টিও মিশিয়ে রেখেছিলাম তাই গুড়ের পরিমাণটা নারকেলের পুর বানাবার সময় অল্প করে দিয়েছি আপনাদের চাচি বা খোয়া ক্ষীরের মধ্যে যদি মিষ্টির পরিমাণ না থাকে তাহলে সেই ক্ষেত্রে গুড়ের পরিমাণটা প্রথমেই যখন অ্যাড করেছেন তখন একটু বেশি করে নিতে হবে একশো গ্রামের মতো গুড় তখন ইউজ করতে হবে এবার সমস্ত কিছু মিশিয়ে স্লো ফ্লেমে রেখে এই পুটটাকে বানিয়ে নিলাম খুব বেশিক্ষণ সময় লাগেনি চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এই পুটটা তৈরি হয়ে গেছে এখন দেখুন কড়ার গা ছেড়ে দিচ্ছে একটা জায়গায় জড়ো হয়ে আসছে এই পর্যায়ে ফ্লেম অফ করে এবার এই পুটটাকে একটা থালার মধ্যে ঢেলে তারপর ঠান্ডা হতে দেব এখানে দেখুন পুটটা আমি নামিয়ে নিচ্ছি এখানে পুটটা ঠান্ডা হতে থাক অন্যদিকে একটা ব্যাটার বানাবো সেই জন্য একটা বাটির মধ্যে প্রথমেই নিলাম হাফ কাপ ময়দা একই কাপে মেপে তারপর এবার আমি নেব চালের গুঁড়ো যতটা পরিমাণ ময়দা নিয়েছি তার অর্ধেক পরিমাণ এখানে আমি চালের গুঁড়ো নেব অর্থাৎ ওয়ান ফোর্থ কাপ চালের গুঁড়ো নিলাম এবার এর মধ্যে দিচ্ছি এক পিঞ্চের মতো নুন নুনটা অবশ্যই দেবেন এতে করে পিঠের স্বাদটা বহুগুণ বেড়ে যায় এবার শুকনো উপকরণগুলোকে ভালোভাবে সমস্ত কিছু একবার মিশিয়ে নিচ্ছি তারপর রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা বানিয়ে নিতে হবে একবারে সমস্ত জলটা অ্যাড করবেন না সেক্ষেত্রে দলা তৈরি হয়ে যাবে তাই অল্প অল্প করে জল দিয়ে এইভাবে ক্রমাগত নাড়িয়ে স্মুদ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে দেখুন এখানে ব্যাটার তৈরি হয়ে গেছে আর এর ঘনত্বটা হবে এরকম অর্থাৎ খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলাও না এবার এই পুরটা ঠান্ডা হয়ে গেছে এখন এর থেকে অল্প পরিমাণ পুর নিয়ে এইভাবে হাতে করে চেপে এটাকে একটা গোল মতো নাড়ুর শেপ দিয়ে নেব আর তারপর এইভাবে হাত দিয়ে চেপে একটা তক্তির মতো বানিয়ে নিচ্ছি এর সাইজটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী বড় বা ছোট রাখতে পারেন একই পদ্ধতিতে এই পিঠেগুলো আমি বানিয়ে নিচ্ছি এবার এখানে দেখুন ফ্রাইং প্যানে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আর অন্যদিকে ব্যাটারের মধ্যে এইভাবে পিঠেটা ডুবিয়ে একবার ওপর দিয়ে তুলে আবারও একবার এইভাবে গড়িয়ে নেব এতে করে লেয়ারটা ঠিকঠাক তৈরি হবে আর তারপর একে একে পিঠেগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু একদম স্লোয়ে রাখতে হবে না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে দেখুন একইভাবে প্রত্যেকটা পিঠে এই ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এখানে একেবারে আমি ছটার মতো পিঠে দিয়েছি তারপর এক মিনিট একটা পিঠ হয়ে যাবার পর উল্টে আরও একটা পিঠ হতে দেব ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে রাখতে হবে এইভাবে উল্টে পাল্টে পিঠেগুলো তিন চার মিনিটের জন্য একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন দেখুন এই পর্যায়ে এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এইবার ক্ষীর পিঠে বানাবার জন্য এখানে আমি দুধ জাল হতে দিয়ে দিয়েছি এখানে সাতশো পঞ্চাশ গ্রামের মতো দুধ রয়েছে সাড়ে সাতশো গ্রামের মতো আর এবার দুধটাকে জাল দিয়ে অর্ধেক পরিমাণ করে নিতে হবে তারপর এর মধ্যে আমি দেব গুড় এখানে আমি নিয়েছি একশো গ্রাম পরিমাণ গুড় গুড়টাকে ভেঙে একবারে পুরোটা দিচ্ছি না অল্প অল্প করে দেব এখানে দেবার পর তারপর এই গুড়টা মিশিয়ে নেবার পর একটু টেস্ট করে দেখে নিতে হবে অর্থাৎ মিষ্টিটা কেমন রয়েছে সেই বুঝেই গুড়ের পরিমাণটা অ্যাডজাস্ট করতে হবে তাই প্রথমেই কিন্তু পুরোটা আমি দিই মিষ্টিটা একটু কমই ছিল তাই বাকি গুড়টাও দিয়ে দিলাম আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে গুড়টা গলে যাওয়া পর্যন্ত এটাকে একটু জাল করে নিতে হবে এইভাবে দুধ গোকুল পিঠে অবশ্যই বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন এবার দেখুন এখানে আমি যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একে একে দুধটার মধ্যে দিয়ে দিচ্ছি দুধটার মধ্যে দিয়ে দেবার পর সমস্ত পিঠেগুলো এভাবে আমি যোগ করে দিয়েছি আর তারপর ভালোভাবে মিলিয়ে মিশে দুধটার সাথে পিঠেগুলোকে দু মিনিটের জন্য একটু স্লো ফ্লেমে রেখেই চাল করে নেব দু মিনিট পর এই পিঠেগুলো নামিয়ে যদি সার্ভ করা হয় তাহলেই এটা দুধ গুগুল পিঠে হিসেবে আপনারা খেতে পারবেন আর এখানে আমি দুধের ঘনত্বটা আরও একটু মোটা বা ঠিক করে নেব সেই ক্ষেত্রে এটা ক্ষীর গোগুল পিঠে হিসেবে পরিচিত এখানে আমি দুধটাকে আরও দু তিন মিনিট জাল করে নিয়ে একটু ঘন করে নিয়েছি দেখুন আর এখানে ক্ষীর গোকুল পিঠে একদম তৈরি পুরোপুরি ঠান্ডা করে নিয়ে তারপর এটাকে সার্ভ করে নিতে হবে